খুশকিজনিত কারণে চুল পড়লে আগে খুশকিটাকে কন্ট্রোল করা, প্লাস আসতে হচ্ছে যার হেয়ারের হেলথটাকে ভালো রাখা, বিশেষ করে আমাদের মাথার ত্বক যেটাকে আমরা বলি স্কাল্প, স্কাল্পটাকে সুন্দর রাখা, বিশেষ করে ঘুম। আমরা অনেকেই রাতে ঘুমটা ঠিক মতো ঘুমাই না, দেরি করে ঘুমাই, বা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া। দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাহসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় শীতে ত্বকের সমস্যা ও যত্ন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শেখ আরিফুর রহমান, কনসালটেন্ট চর্ম ও যৌন বিভাগ, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপা। আমরা আজকে শীতে ত্বকের যত্ন নিয়ে কথা বলছি, আসলে শীতকালে ত্বকে কি ধরনের সমস্যা হয়? আসলে শীতকালটা হচ্ছে শুষ্ক মৌসুম বা হচ্ছে ড্রাই সিজন, তো যেটা বলে সেটা হচ্ছে যে ড্রাই সিজনটা স্কিন ডিজিজের জন্য একটা উর্বর ক্ষেত্র, মানে এই সময়তে চামড়াটা অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং স্কিন ডিজিজগুলোও বাড়ে। বিশেষ করে শুধু স্কিনে না, চুলের সমস্যাও বাড়ে। তো স্কিনে যেগুলো আছে, যেগুলো ড্রাই সিজন বা শুষ্কতাকে বেশি হয়, যেমন ধরেন এক্সিমা, অ্যালার্জিক এক্সিমা বলেন বা ইরিটেন্ট এক্সিমা বলেন সেটা, বা অনেকের আছে হচ্ছে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা অ্যালার্জিজনিত এক্সিমা, এটা অনেক সময় ফ্যামিলিয়াল হয়ে থাকে। এটা এর পাশাপাশি সোরিয়াসিস বা হচ্ছে আমরা ছোটোবেলায় যেটাকে খোসপাসরা বলতাম, স্ক্যাবিস বা দাউদ বা চিনিয়া, রিং ওয়ার্মও বলি। তো কমনলি দেখা যায় যে এই ডিজিজগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে বেশি আসেন। আর পাশাপাশি হচ্ছে আপনার খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিস, যেটা খুশকি বলে থাকি আমাদের মেডিকেল ভাষায়, আমরা বলি হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস বা খুশকিজনিত এক্সিমা, এটা থেকে চুল পড়া বাড়ে, এটা নিয়েও আসে। আর দেখা যায় যে স্কিনে ড্রাইনেসটার কারণে বেশি হচ্ছে, তো এই সময় যদি আমরা হাইড্রেশনটা কম পাই আমাদের ত্বক, এই কারণে আরও ছোটোখাটো অনেক সমস্যায় আসতে পারে। তবে কমনলি এই জিনিসগুলো নিয়েই আমাদের কাছে বেশি আসে। শীতকালে এই রোগগুলো কেন বেড়ে যায়, শুধু শুষ্ক আবহাওয়ার কারণে না? আসলে বেসিক্যালি এই রোগগুলা মানে প্যাথোলজি আমরা বলি বা এটার যেটার পিছনের কারণ বলি, সেটা মানে শুষ্ক ত্বকই। আর ধরেন বিশেষ করে যেটা বললাম অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, এটা অনেকটা ফ্যামিলিয়ালি আমরা বলছি যে না, এটা অনেকটা জন্মগত বা ফ্যামিলিতে রান করতেছে। এই মানুষগুলোর ত্বক এমনি শুষ্ক হয়, এদের স্কিনের প্যাথোলজিটাই এরকমভাবে থাকে যে এদের কোনো ধরনের ওই যে ব্যারিয়ার লেয়ার বা যেটা আমার ত্বকের ময়েশ্চারাইজার দিয়ে থাকে বা হাইড্রেশন, এই লেয়ারটাই ওদের থাকে না বা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যার ফলে স্কিনের ড্রাইনেস থাকে। আবার যখন শীত আসে, এনভায়রনমেন্টটাও শুষ্ক হয়, তখন শুষ্কতা আরও বাড়ে, যার ফলে দেখা যায় যে তার স্কিনের সমস্যাগুলো অনেক বেশি হচ্ছে। এই সমস্যাগুলোর আসলে সমাধান কি, কোনো প্রতিকার আছে কি? এখন ইন জেনারেল যেহেতু আমরা প্রথমেই এটা কজলজিতে বা কারণে আমরা বলতেছি যে শুষ্ক ত্বক, এনভায়রনমেন্টের শুষ্কতা, তো হাইড্রেশনটা হচ্ছে এটার প্রতিকার। এখন হাইড্রেশন আমরা অনেকভাবেই দিতে পারি। একটা আছে হচ্ছে যে প্রথমে হচ্ছে অলিভ অয়েল ব্যবহার বা হচ্ছে ময়েশ্চারাইজার ব্যবহার। তো আগে তো ধরেন অলিভ অয়েল ছিল, ভেজলিন ছিল বা সিম্পল যে ময়েশ্চারাইজার লোশনগুলো ছিল, এগুলো ইউজ করা হতো। এখন যত দিন যাচ্ছে তত ভালো ভালো ময়েশ্চারাইজার আসছে। এক সময় আমরা হচ্ছে ময়েশ্চারাইজার বলতে কসমেটিক ময়েশ্চারাইজার বুঝতাম, এখন মেডিকেল কসমেটিক্স আসছে, অনেক কোম্পানি ভালো ভালো লোশন নিয়ে আসতেছে, ভালো ভালো ময়েশ্চারাইজার নিয়ে আসছে, এই জন্য ময়েশ্চারাইজিং এর ইয়েটাও বাড়ছে, প্রোডাক্টও যেমন বাড়ছে সেরকম আমাদেরও অপশন বাড়ছে, আমরাও লিখতে পারতেছি, পেশেন্টরাও ব্যবহার করছে। তো ওই মেইন ইয়ে হচ্ছে ময়েশ্চারাইজার। এবং আমি পার্সোনালি যেটা বলি বা আমরা বলে থাকি সাধারণত, সেটা আছে হচ্ছে যে শুষ্ক মৌসুম শুরু হওয়ার একটু অ্যাডভান্স থেকে মানুষকে ময়েশ্চারাইজের দিকে খেয়াল করা, তাহলে দেখা যায় যে শীতকালের এই রোগের প্রাদুর্ভাবগুলো কমে, মানুষের অস্বস্তিও কমে বা আক্রান্ত হওয়ার হারও কমে। এই জন্য ময়েশ্চারাইজারটা শীত শুরু হওয়ার কিছুদিন আগ থেকে, যে আমাদের দেশে নর্মালি শীত শুরু হয় নভেম্বর লাস্টে বা ডিসেম্বর থেকে জানুয়ারি মাঝামাঝি ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত থাকে, তো আমি যদি একটু এগিয়ে নিয়ে আসি ময়েশ্চারাইজার, ধরেন অক্টোবরের মাঝামাঝি থেকেই ময়েশ্চারাইজার ইউজ করা শুরু করতে বলি, আমরা যাদের শুষ্কতাকে সমস্যা আছে বা শীতকালে যাদের শুষ্কতা বেশি থাকে বা স্কিন ডিজিজ বেশি থাকে, এই এটা করলে মোটামুটি। আর হাইড্রেশন বলতে গেলে যদি সে পানি বেশি করে খায়, রোদ কম লাগায়, জুসি ফ্রুটসগুলো খায় বা তরল যে খাবার দাবার এগুলো খায়, তাহলে স্কিনের হাইড্রেশন ভালো হয়, শীতকালে তার অ্যাটাকটা কম থাকে। আচ্ছা, মানে ময়েশ্চারাইজার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শীতে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যাদের এই ধরনের অসুখ আছে যে আপনার শরীর সবসময় তেল চুকচুকে থাকতে হবে, তো রোগীরাও প্রশ্ন করে, আমরাও একটু রোগীর সাথে ফ্রেন্ডলি হওয়ার জন্য এইভাবে আমি বলি যে এক গামলা তেলের মধ্যে আপনারা চুবাই যদি নিয়ে এসে ছেড়ে দেওয়া যায়, আপনার শরীর যেমন চকচক করবে, আপনার ময়েশ্চারাইজার ব্যবহারটাও এরকম হতে হবে।
আপনি তেলের কথা বললেন, অনেকেই তো সরিষার তেল ব্যবহার করে, আসলে কি সরিষার তেল ব্যবহার করে যায়? মানে আগের জেনারেশন বলেন বা আর একটু পিছিয়ে গেলেন, সবাই কিন্তু সরিষার তেল ইউজ করতো, তখন ইভেন অলিভ অয়েলের চলও কিন্তু অত বেশি ছিল না। তো যেহেতু সরিষার তেলটা আসলে ভালো, সরিষার একটা ভালো ময়েশ্চারাইজার, এটা ত্বকের উপরে অনেকক্ষণ থাকে, ত্বকের গাঠনিক দিকেও অনেক ইয়ে করে এবং ভেজা রাখতেও সহায়তা করে, রোগগুলোও প্রতিরোধ করে, স্কিনটাকে সুন্দর রাখে। আপনি শুরুতেই একটা কথা বলছিলেন যে খুশকির সমস্যাটা বেড়ে যায়, তো শীতকালে আমরা এই অভিযোগটা বেশি পাই, ছেলেদের মধ্যে আরও বেশি শোনা যায় যে খুশকির কারণে চুল পড়া, তো এই সমস্যার আসলে প্রতিকার কি? খুশকি যদি হয় এবং খুশকির কারণে চুল পড়া শুরু হয়, তো সেটার পেছনে একটু যদি আমরা কারণটা বলি, তো খুশকি তো বিভিন্ন কারণে হয়, ড্রাইনেসটা একটা কারণ, এর পাশাপাশি হচ্ছে যে কিছু অসুখ আছে, যেমন এক ধরনের ইস্ট আছে, এটা পিটাইসিস ওভেল বলি মেডিকেলি ভাষায়, ধরেন এটা একটা ছত্রাক, এই ছত্রাকটা আমাদের উপকারী ছত্রাকের মতোই, যেটা আমরা ছোটোবেলায় পড়ছি না, যে কিছু ব্যাকটেরিয়া থাকে যার যে আমার শরীর থেকে খাবার খায় আর তার শরীর থেকে কিছু এনজাইম আছে যেটা আমাকে উপকার করে, তো এটাও ওরকম এক ধরনের নর্মাল কমন সেলসের মধ্যে একটা পড়ে, তো এরা হঠাৎ করে বেড়ে যায় এবং এরা বেড়ে যাওয়ার ফলে এরা মূল অ্যাটাকটা করে হচ্ছে হেয়ার ফলিকেলে, মানে হচ্ছে আমাদের চুলের গোড়ায় যেটা রুট, ওইটাকে এরা নষ্ট করে দেয় এবং নষ্ট করে দিয়ে ওই ওইখানে ওরা অবস্থান করে বা থাকে, তো এই চুলটা কিন্তু নরম হয়ে গেছে বা এই চুলটা পড়ে যাবে। হ্যাঁ, তো খুশকি শ্যাম্পু যখন আমরা ইউজ করি তখন কি হয়, ওই ফাঙ্গাসটাকে তো সে মেরে ফেলে, মেরে ফেলার ফলে ওই চুলটার গোড়াটা আলগা হয়ে যায়, চুল পড়াটা বেড়ে যায়, এটা হচ্ছে নর্মাল ইয়ে। এখন যে চুলটা পরে পড়তো ওইটা হয়তো বা একটু আগে পড়া শুরু করে, এই জন্যে মানে খুশকিজনিত কারণে যদি কারো হেয়ার ফল হয় বা হেয়ার ফল বাড়ে, তাহলে আমরা প্রথমে আশ্বস্ত করি যে না, আপনি যদি খুশকিটা নিয়ন্ত্রণে আনতে পারেন আপনার হেয়ার রিগ্রোথ হবে, কারণ যে চুলটা আপনার পড়ে গেছে বা পড়তেছে, হ্যাঁ, বা যেটা রেড বেড়েছে ওটা আলটিমেটলি যেত, কিন্তু একটু আগে ভাগে যাচ্ছে যেহেতু আপনি একটু হয়েছেন। তো এখানে হচ্ছে আমরা তাই বলি যে খুশকিজনিত কারণে চুল পড়লে আগে খুশকিটাকে কন্ট্রোল করা, প্লাস হচ্ছে যার হেয়ারের হেলথটাকে ভালো রাখা, বিশেষ করে আমাদের মাথার ত্বক যেটাকে আমরা বলি স্কাল্প, স্কাল্পটাকে সুন্দর রাখা। তো স্কাল্পটাকে সুন্দর রাখার জন্যে স্কাল্পটাকে পরিষ্কার রাখা, যেমন হচ্ছে আমি গোসলের সময় মাথাটা ভালো করে ধোয়া, তারপরে খুব হার্শ করে মাথাটা না মোছা, পাতলা নরম তোয়ালে দিয়ে আস্তে আস্তে করে মোছা যাতে স্কিন ইয়েটা ভালো থাকে। তারপরে যেটা আছে সেটা আছে হচ্ছে যে ছেলেরা অনেকে আছে হেলমেট ইউজ করেন, বাইক চালান, শীতকালে যদিও ঘাম হয় না তারপরেও দেখা যায় যে অনেকক্ষণ হেলমেট পরে থাকার কারণে ঘাম হচ্ছে, বাইরে থেকে এসে যদি সুযোগ থাকে তাহলে মাথাটা একটু ধুয়ে ফেলা, না হলে অন্তত মুছে ফেলা, ঘামটা কম জমতে দেওয়া, না হতে যে জিনিসগুলো হয় যে ত্বকটা একটু ভালো থাকে, ত্বকটা ভালো থাকলে হেয়ার ফল কন্ট্রোলে। এমনিতে কি কোনো ধরনের শ্যাম্পু আছে যে ওভার দ্য কাউন্টার মানুষ নিজেই কিনতে পারে যেটা খুশকি দূর করে? হ্যাঁ, ওটিসি শ্যাম্পু অনেকগুলাই আছে, তবে যে জিনিসটা আছে হচ্ছে রিসেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালসও ওদের একটা প্রোডাক্ট আছে সিলেক্ট প্লাস শ্যাম্পু, হ্যাঁ, এটাও কিন্তু ওরা ওটিসি হিসেবে নিয়ে আসছে। বিশেষ করে কিটোকোনাজল শ্যাম্পু, কিটোকোনাজল প্রিপারেশনের যে কোনো শ্যাম্পু অনেকগুলাই বাইরে পাওয়া যায়, যেমন সিলেক্ট প্লাস বললাম, ড্যান্সেল আছে, ইনসেপ্টার, নিজোডার আছে, নিজোরাল আছে, যে কোনো ধরনের কিটোকোনাজল শ্যাম্পু ওটিসি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারে। আর খুশকির সমস্যা বেশি থাকলে সপ্তাহে 3 দিন, আর যদি কেউ মনে করে যে না আমি একটু মেনটেন্যান্সে যাবো, মানে সপ্তাহে 1 দিন, আর এর পাশাপাশি যে কোনো একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু সে সপ্তাহে 1 দিন ইউজ করলো। তবে শীতকালে যদি খুশকির সমস্যা মোটামুটি থাকে তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিনই শ্যাম্পু আনা, এর বেশি না ইউজ করা বেটার। শ্যাম্পুর পরেই যে কথাটা আসছে যে চুলে তেল দিবে, আসলে মানে তেলটা কিভাবে দেয়া যায়? দিবে না আসলে, মানে আমাদের যে একটা টেন্ডেন্সি আছে বা দেখছি যে গোসলের আগে তেল দেয় এবং যেদিন তেল দেয় সেদিনই সাধারণত গোসল করার, শ্যাম্পু করে গোসল করার চেষ্টা করে, আসলে এগুলোর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। তবে তেলের ব্যাপারে একটা ব্যাপার আছে হচ্ছে যে যদি খুশকির সমস্যা থাকে, আপনি তেল দিলেন আপনার খুশকিগুলো কিন্তু আটকে গেল, হ্যাঁ, মানে তৈলাক্ত জিনিস আটকায় নিল, তাতে কিন্তু আরও হেয়ার ফল হওয়া বা খুশকি সমস্যাটা বাড়া দেওয়া হয়। এই জন্য আমরা যেটা বলি যে ড্রাই সিজনের তেলটা কম ইউজ করতে, ওয়েট সিজনে আপনি ইউজ করেন, ড্রাই সিজনের তেলটা একটু কম ইউজ করতে বলি, আর সপ্তাহে 1 দিন বা 14 দিনে 1 দিন ইউজ করতে বলি। হ্যাঁ, কিছু মানুষের সাইকোলজি থাকে যে না আমি তো তেল না দিলে ঘুমাতে পারবো না, তেল না দিলে আমার মাথা ভালো লাগে না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, তাকে বোঝাতে গেলে হয়তোবা সে বুঝবে না বা তার ভালো লাগবে না কারণ সে এতদিন তেল লাগিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করি। তেল আবার গরম করেও দেয় অনেকে, হ্যাঁ, অনেকে গরম করে দেয়, অনেকে ঠান্ডা করে দেয়, তেলের সাথে পেঁয়াজের রস মিশায় দেয়, কেউ কেউ আবার দেখছি ভিটামিন ই ক্যাপসুলও দেয়, মানে কোনোটারই হচ্ছে বিপক্ষেও কোনো কথা নাই, পক্ষেও যে খুব জোরালো যুক্তি আছে তাও নেই। তারপরেও যেহেতু ট্র্যাডিশনালি চলে আসে, ট্র্যাডিশনাল একটা ব্যাপার তো আছে, ইউজ করলে চুল পড়া অনেকটাই কমে,
তবে হ্যাঁ ভিটামিন ই বা পেঁয়াজের রস এগুলো আমরা দেখেছি, মানে চুল পড়া কমায়। আচ্ছা, তো চুল পড়ার পরে শীতে আরেকটা বিষয় আছে যে ঠোঁট ফাটা, তারপরে স্কিন ফেটে যাওয়ার বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যাগুলো আসলে আপনাকে নর্মালি যদি একটা মানুষের ঠোঁট ফাটে, হাতের তলা ফাটে, পায়ের তলা ফাটে ড্রাইনেসের কারণে, এগুলো নর্মাল ফেনোমেনন, এটা ফাটবেই বা হবেই। বা কিছু অসুখ আছে যেমন ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, যেগুলো এখন আমরা পাচ্ছি, এগুলো কিন্তু স্কিন ড্রাই করে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা আছে হচ্ছে যে যদি অতিরিক্ত হয়, যেমন কিছু স্কিন ডিজিজে হচ্ছে আপনার বাড়ে, যেমন সোরিয়াসিস। সোরিয়াসিস কিন্তু খুব একটা অনেক ক্ষেত্রে লাইফ থ্রেটেনিং ডিজিজও। সোরিয়াসিসে যেটা হয় সেটা আসলে হচ্ছে যে বিশেষ করে মাথা সোরিয়াসিসে যদি আসি, তাহলে অনেকটা একটা বড় একটা প্ল্যাক, আমরা বলি হচ্ছে প্ল্যাক বা প্যাপিউস, বড় একটা লেশনের মতো হয়, এবং সেটা একটু প্রথম দিকে ছোট থাকলে বড় হয়, এরপরে ওখান থেকে চামড়া উঠতে থাকে এবং বেশ বড় বড় মাছের আষ্টের মতো চামড়া ওঠে। আমরা যদি এটাকে উঠাই ফেলি, ব্লিডিংও হয়, বিশেষ করে মাথাতে যেটা হয় সেটা বেশ কষ্টকরই, কারণ আমি যখন চুল আঁচড়াচ্ছি তখন ওই ফ্লেক্সগুলো উঠে কিন্তু মাঝে মাঝে ব্লিডিংও হতে পারে, এছাড়া সারা শরীরেও হয়। তো এই সোরিয়াসিসের ক্ষেত্রে হাতের তলা পায়ের তলা ফাটার টেন্ডেন্সিটা অনেক বেশি দেখা দেয়। তো সোরিয়াসিস যেহেতু ক্রনিক ডিজিজ, মানে চলমান একটা অসুখ, এটাকে আসলে নিয়ন্ত্রণ রাখতে হয়, এবং নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকগুলো ম্যানেজমেন্ট আছে। তার মধ্যে কিছু ক্রিম অয়েনমেন্ট আমরা ইনিশিয়ালি দিই, এরপরে কিছু ড্রাগস আছে যেগুলো মানে অনেকদিন চালাতে হয় মেনটেনেন্স করে। কিন্তু সোরিয়াসিসেও কিন্তু প্রথমেই বলা হয় যে আপনি ময়েশ্চারাইজার ইউজটা বাড়াবেন। হ্যাঁ, তো ওখানেও রোগীকে কিন্তু একই কথা বলা হচ্ছে যে আপনি বেশি করে করে ময়েশ্চারাইজার লাগাবেন, পাশাপাশি ট্রিটমেন্ট লাগাবেন, চেষ্টা করবেন নিয়ন্ত্রণে রাখতে। আর পা ফাটা ক্ষেত্রে যেটা আছে, এই পা ফাটার জন্য সোরিয়াসিস তো অনেকগুলো ভ্যারাইটি, এর মধ্যে হাতের তলা পায়ের তলা ফেটে যাওয়ার একটা ভ্যারাইটি আছে, এটাকে আমরা অনেক সময় ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট সোরিয়াসিসই বলে থাকি, যে সহজে এটা ট্রিটমেন্টে রেসপন্স করতে চায় না, একটু সময় লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ময়েশ্চারাইজারের কথাই তখন বেশি চলে আসে, যে বেশি বেশি করে ময়েশ্চারাইজ করে রাখেন। আর যদি নর্মালি পা ফাটার কথা আসে, তাহলে হচ্ছে নর্মালি যেটা দেখা যায় সেটা আছে হচ্ছে যে কিছু কিছু এক্সিমা আছে, অনেকে আছে হচ্ছে যে বালির নিচে বালিতে হাঁটলো বা ময়লা পায়ে হাঁটলো বা কোনো ধরনের জুতা পরলো, সেটা আর্টিফিশিয়াল লেদারের বা কিছু, হঠাৎ করে চুলকানি শুরু হয়ে গেলো বা কোনো ধরনের ক্রিম লাগালো হঠাৎ করে, এখান থেকেও পা ফাটে, চামড়া ওঠে। আবার নর্মালি হচ্ছে দেখা যায় যে অনেক হাত পা ঘামে, একটা মানুষ আছে কম বয়সী মানুষ, হাত পা ঘামে, তাদের কিন্তু চামড়া ওঠে। আবার ফ্যামিলিয়াল একটা ব্যাপার থেকে গোড়ালি ফেটে চামড়া ওঠে। তো এইখানেও ওই ময়েশ্চারাইজারের কথাই আমরা বেশি করে বলি, ঘুরে ফিরে ওই কথাই কিন্তু একটা, যে ময়েশ্চারাইজ করে রাখেন, হাইড্রেশন বেশি দেন, আর স্টেরয়েড জাতীয় কিছু ক্রিম আছে এইটা একটু ব্যবহার করেন। ট্রিটমেন্ট মোটামুটি এই এইগুলোর উপরেই আমাদেরকে চলতে হয়। আর এর পাশাপাশি ওই যে বললাম যে এখন নতুন নতুন কিছু ড্রাগস চলে আসছে যেগুলো আমরা অনিয়ন্ত্রিত সোরিয়াসিস দিয়ে থাকি, তবে ওগুলা ডক্টরের সাথে পরামর্শ করে সেভাবে দেওয়া ভালো। আপনি ডক্টরের সঙ্গে পরামর্শের কথাই বললেন যে শীতকালীন রোগে এই যে ত্বকের সমস্যায় ভুগলে আসলে কখন চিকিৎসকের কাছে যাবে একজন রোগী? এখন কখন যাবে এটা হচ্ছে হচ্ছে যে আমরা ডার্মাটোলজিস্টরা যারা, তো আমরা হচ্ছে সাধারণত মানে রোগের চিকিৎসা দিব। তো আগে পেশেন্টকে একটু বুঝতে হবে তার রোগ হয়েছে কিনা। তো ধরেন যদি তার সোরিয়াসিস থাকে, তাহলে সোরিয়াসিসটা তো তার অনেকদিন ধরে যেহেতু চলছে, তো কোনো না কোনো সময় সে ডায়াগনোসিস হয়েছে সোরিয়াসিস, ডক্টরের কাছে গেছে, তো তখন নিশ্চয়ই সে ফিচারগুলো সম্বন্ধে জানছে। তো ওই ফিচারগুলো যদি আসে তাহলে সে ডক্টরের কাছে যাবে, বা রিং ওয়ার্ম বা দাউদ এগুলো বেড়ে যায় তখন যদি এটা যদি সে দেখে বা কমছে তাহলে ডক্টরের কাছে যাবে। তারপরে ওই যে অ্যাটোপিক ডার্মাটাইটিসের কথা বললাম, এই অসুখটা সাধারণত ছোটোবেলাতেই ধরা পড়ে এবং সারা জীবনই তার এটা চলতে থাকে। তো এই ক্ষেত্রে যদি তার অ্যাটোপিক ডার্মাটাইটিস বেড়ে যায়, যে তার শরীরে চুলকানি বেড়ে গেছে, চামড়া ওঠার পরিমাণ বেড়ে গেছে, খাবার দাবারে কারগা হাত পা ফুলে যাচ্ছে বা হাতের তলা পায়ের তলা ফাটতেছে, চুলকাচ্ছে, এগুলো যদি হয় তখন সে ডক্টরের কাছে যাবে। এরপরে যদি স্ক্যাবিস যেটা হচ্ছে আমাদের সেটা যদি হয়, তাহলে এটা একটা ছোঁয়াচে রোগ, এটা দেখলে তখনও সে ডক্টরের কাছে যাবে। তো এই ধরনের কমন ডিজিজগুলো নিয়ে ডক্টরের কাছে। আচ্ছা, আর ডক্টরের কাছে তো আমাদের রোগীদের যাওয়ার একটা প্রবণতা কম, তো ঘরোয়া কোনো উপায় আছে যে ত্বক ভালো রাখার শীতকালে? ত্বক ভালো রাখার ঘরোয়া উপায় নাই তা বলবো না, অবশ্যই ঘরোয়া উপায় আছে। তো ঘরোয়া উপায়ের ওই যে আবার ঘুরে ফিরে প্রথমে আমরা বলছি যে ত্বকের হাইড্রেশন ঠিক রাখা, আর দুই নম্বর আছে হচ্ছে যে একটা মানুষের স্কিন ডিজিজ হওয়ার পেছনের কারণ কিন্তু হচ্ছে লাইফস্টাইলটা অনেক বড় একটা কাজ করে। যে লাইফস্টাইল বলতে গেলে যে মানে বিশেষ করে ঘুম, ঘুম আমরা অনেকেই রাতে ঘুমটা ঠিক মতো ঘুমাই না, দেরি করে ঘুমাই, বা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, এই যে লাইফস্টাইল এইটাকে ঠিক রাখতে হবে। পাশাপাশি হচ্ছে যদি তার কোনো বড় অসুখ থাকে, বিশেষ করে যেটা বললাম থাইরয়েড ডায়াবেটিস, এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
তারপরে হচ্ছে যেটা তার ত্বকের হাইড্রেশনটা ঠিক মতো দিতে হবে। তারপরে হচ্ছে যে গরম পানি, অনেকে কমপ্লেন করে যে শীতকালে আমি গরম পানি দেবো, করলে অসুবিধা হবে না, যদি সহনীয় মাত্রার গরম পানি হয় কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার বেশি করে ইউজ করতে হবে। আর যেটা আছে সেটা আছে হচ্ছে যে এরপরে আমাদের কাছে পেশেন্টরা যে জিজ্ঞেস করে যে আমার হাতের তলা চামড়া উঠতে থাকে, আমার ঘাড়ে কালো দাগ হয়ে যাচ্ছে, আমার চুল পড়ে গেছে, এগুলো সাধারণত হচ্ছে টিপসের উপরে। হ্যাঁ, যতটুকু টিপস নেওয়া যায় এখন এইগুলোর জন্য আমরা ময়শ্চারাইজার সাজেস্ট করি। এগুলোর জন্য হচ্ছে আমরা ময়শ্চারাইজার লোশনগুলো বেশি করে দিতে বলি। তারপরে আছে অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিন এত ড্রাই, তখন আমরা বলি যে ঠিক আছে আমার মেডিকেটেড ময়শ্চারাইজারের সাথে আপনি অলিভ অয়েল বা ভেজলিন কসমেটিক যে বললাম মিক্স করে দেন, তাহলে বেশি ভালো থাকবেন। এরপরে আমরা সানস্ব্লক ইউজ করার কথা বলি, যে আপনি সকাল 9টা থেকে বেলা 4টে এর মধ্যে আপনি যদি রোদে যান বা বেশি লাইটের সংস্পর্শে যান, চুলার পাশে যান, তখন আপনি সানব্লক ইউজ করবেন। এটা ত্বক ভেদে SPF 15 থেকে শুরু করে 50+ আছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর, এটা পেশেন্টের ত্বক বা সহনীয় মাত্রা ভেদে আমরা বলে থাকি। তারপরে আছে হচ্ছে যে কোল্ড ক্রিম ইউজ করার কথা বেশি করে বলি। ঠোঁট ফাটার ক্ষেত্রে আমরা এখনও বেজলিন বা হচ্ছে গ্লিসারিনের কথা বলে আসতেছি, এর পাশাপাশি হচ্ছে কিছু ক্রিম আছে যেগুলো মেডিকেটেড ক্রিম, সেগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে পারে। মেডিকেটেড কসমেটিক্সেও চলে আসছে, একদম ডাইরেক্ট বলতেছে যে নেল রিপেয়ার ক্রিম, লিপস রিপেয়ার ক্রিম, এগুলোও ইউজ করতে পারে। এভাবে মোটামুটি যত্ন নিলে শীতকালেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। হ্যাঁ, শীতকালে সানস্ক্রিনের ব্যাপারটা যেটা আছে হচ্ছে যে আপনার আল্ট্রাভায়োলেট বি, যেটা ক্ষতিকর আলোক রশ্মি, এইটার যদি আপনার এনভায়রনমেন্টে অ্যাভেলেবেল হয় তাহলে আপনার শীত হোক গরম হোক যেটাই হোক আপনাকে সানব্লক ইউজ করতে হবে। এবং এটা আমাদের এখন অনেক অ্যাভেলেবেল, মানে ফটো ইঞ্জুরি আমাদের ত্বকে এখন অনেকভাবেই হচ্ছে। দেখবেন এখন কিন্তু অনেক ভিটিলিগোর রুগী আছে, আগে কিন্তু একসময় এত সেতি রুগী ছিল না, এখন আপনি দেখবেন অনেক চুলকানির রুগী আছে, আগে কিন্তু ছিল না। তারপরে আছে হচ্ছে যে অনেকে অনেকে আছে যে মেস্তার পরিমাণ বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ ফটো ইঞ্জুরি, এবং এটা আমাদের লাইফস্টাইলের কারণেই হচ্ছে। যেমন আমরা অনেকক্ষণ ধরে গ্যাজেটের দিকে তাকিয়ে থাকছি, সেটা আপনার মোবাইল স্ক্রিন হতে পারে, ট্যাবলেট স্ক্রিন হতে পারে, আমার ল্যাপটপটা হতে পারে, টিভি হতে পারে, প্লাস আমি বা এই যে এনার্জি বাল্ব ইউজ করছি এটা হতে পারে, বা আমি অনেক সময় চুলোর পাশে যাচ্ছে, যারা আমাদের বাসায় থাকেন মা বোনেরা তাদের, এই যে পুরাটা সময়ই কিন্তু আমরা ওই আল্ট্রাভায়োলেট বি দিয়ে ঘেরা থাকতেছি। তো আমরা তো আগে যেটা বলতাম যে সকাল 9টা থেকে বেলা 4টে ট্র্যাডিশনালি আমরা যেটা বলি, যে সময় আল্ট্রাভায়োলেট বিটা বেশি আসে, হ্যাঁ, তখন আমরা যদি আপনি রোদে যান তাহলে সানব্লক ইউজ, এখন কিন্তু ওইটা না, অ্যাজ এ 24 আওয়ার্সের কথা বলে যতক্ষণ আপনি ঘুমাচ্ছেন এই বাদে বাকি সময় আপনি লাগাবেন। যদি কারো ফটো ড্যামেজ থাকে বা যার উপরে ফটো সেন্সিটিভ স্কিন হয়, আমরা কিন্তু এইভাবে সানব্লক ইউজ করতে বলতেছি, কারণ এছাড়া এগুলাকে ইয়ে করা যাচ্ছে না। মানে ঘরের মধ্যে থাকলেও, ঘরের মধ্যে থাকলেও তো আপনার লাইট এক্সপোজার হচ্ছে, হচ্ছে না? এবং খারাপ লাইট এক্সপোজার তো আমার ডেইলি লাইফে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে বা অনেকগুলো হচ্ছে, তাই জন্য এখন বাধ্য হয়ে বলা লাগে। শীতে আরেকটা অদ্ভুত সমস্যা হয় যে গরমে ত্বক তৈলাক্ত থাকে কিন্তু শীতে আবার শুষ্ক হয়ে যায়, এটার আসলে সমাধান কি? অনেকে আচ্ছা, এইটার সাথে মেইন যেটা সংযোগ সেটা হচ্ছে অ্যালার্জি, যেটা বললাম অ্যাট্রোপিক ডার্মাটাইটিস। তো কিছু মানুষের অ্যাট্রোপিক ডার্মাটাইটিস থাকে, তো এদের গরমে হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত থাকে এবং শীতে ড্রাই থাকে, এবং যত দিন যাইতে থাকে আস্তে আস্তে তার শুষ্কতার মাত্রা বাড়তে থাকে। তো এইসব মানুষের ক্ষেত্রে মানে এনভায়রনমেন্ট অনুযায়ী তার যেমন হচ্ছে, যখন তার স্কিনটা অয়েলি গরমকাল, যখন হচ্ছে আপনার শুষ্ক মৌসুম না কিন্তু ওই সময় তার স্কিনটা অয়েলি বা স্কিনটা বেশি তেল হচ্ছে, ওই সময় তার ফেস ওয়াশের পরিমাণ বাড়াতে হবে। তারপরে গরম খাবার দাবার তাকে আমরা কম খাইতে বলবো, গরম খাবার দাবার খেলে অনেক সময় ইয়ে হয়, রোদ যদি লাগায় বা ঘামে যা লাগে তখন মুখটা মুছে ফেলতে হবে, এবং হচ্ছে পানি দিয়ে মুখটা ধোয়ার পরিমাণ বাড়াতে হবে। যদি সে কোনো লাইট ফেস ওয়াশ ইউজ করতে চায় বা কোনো ধরনের ফেস ওয়াশ যদি ইউজ করে, তাহলে ফোমিং জেল টাইপের ফেস ওয়াশ আমরা বলি, এই মানুষটাকে গরম করে। আর শীতকালে যখন তার বেশি ড্রাই হয়ে যাচ্ছে তখন ফেস ওয়াশের দিকে তার যাওয়ারই দরকার নাই, তখন হচ্ছে তার স্কিনের হাইড্রেশনটা সে ঠিক রাখবে। হাইড্রেশন ঠিক করার জন্য অবশ্যই সে ময়শ্চারাইজার বেশি করে ইউজ করবে, কোল্ড ক্রিম বেশি করে ইউজ করবে, এবং যেগুলো হচ্ছে জুসি ফ্রুট বা যেখান থেকে আমি বেশি পরিমাণে হাইড্রেশন পাবো এই জিনিসগুলো বেশি করে ইউজ করবে। আর পাশাপাশি হচ্ছে হাইড্রেশনের জন্য ভালো ভালো কসমেটিক্স আছে, একটা ভালো ব্র্যান্ডের কোম্পানির কসমেটিক্স, সে সব কিছু ইউজ করবে। তার মানে কি খাবারের সঙ্গে ত্বকের সৌন্দর্যের একটা সম্পর্ক আছে? হ্যাঁ, ত্বকের সৌন্দর্যের অনেক সম্পর্কই আছে। আর কিছু খাবার আছে, যেমন আছে হচ্ছে যে ত্বকের উপরে কিন্তু হরমোনের প্রভাব অনেক বেশি, আর বিশেষ করে যারা স্কিন নিয়ে বেশি সচেতন তারা দেখবেন হচ্ছে হয় টিনেজার বা হচ্ছে মিডল এজ গ্রুপ। হ্যাঁ, তো এই যে যখন মিডল এজ গ্রুপ বা টিনেজার আসছে, এদের কিন্তু মানে ছেলে মেয়ে উভয় ভেদেই কিন্তু একটা হরমোনাল প্রভাব থাকে। তো এই শুনে এদের স্কিনটার জন্য মেডিকেটেড
প্রোডাক্টের পাশাপাশি তার লাইফস্টাইলের একটা ব্যাপার আছে, আর আছে হচ্ছে যে কিছু খাবার, যেমন যদি অয়েলি স্কিন হয়, অয়েলি স্কিন যাদের হয় তাদের দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে তাদের টেস্টোস্টেরন হরমোন, যেটা আমাদের মেল সেক্স হরমোন বা মেল হরমোন, এটার প্রভাব অনেক বেশি থাকে, এই জন্য স্কিনটা অয়েলি। তো ইনডাইরেক্টলি অয়েল কমানো তো ওইভাবে ফুড করবে না, কিন্তু হচ্ছে টেস্টোস্টেরন যেটা এক্সেস সিক্রেশন হচ্ছে, এইটাকে এক্সেস সিক্রেশন কমানোর ক্ষেত্রে কিছু খাবারের রোল আমরা দেখেছি, যেমন কমন ফুড যেমন টমেটো, তারপরে হচ্ছে কাঠবাদাম, জিঙ্ক সমৃদ্ধ খাবার, পেঁপে, কামরাঙ্গা, হ্যাঁ অনেকেই বলে হচ্ছে গমের আটার রুটি বা জব, ছাতু, এগুলো খেলে, এগুলো খেলে কিন্তু টেস্টোস্টেরন সিক্রেশনটা কম থাকে, তারপরে অয়েলের গ্ল্যান্ডগুলো নিয়ন্ত্রণে থাকে, স্কিনে কিন্তু অয়েল কম পড়ে যায়। তো এগুলো কিন্তু কমন ফুড, এগুলো আমরা হাতের কাছেই পাই, তো এগুলো ইয়ে করতে। আবার অনেক সময় হচ্ছে যে বলছে স্যান্ডেলউড বা হচ্ছে ইয়ে কাঠ, যেটাকে আমরা কী বলি চন্দন কাঠ, এটাও কিন্তু মুখে ইউজ করলে আপনার স্কিনের তৈলাক্তটা কমে, বিশেষ করে হচ্ছে তৈলাক্তর কারণে যে ব্রণ হয়, গর্ত হয়, তেল কমলে কিন্তু এগুলো অনেকটা কমে যায়, হরমোনের প্রভাবটাও কমে যায়। তো এই তেলটা কমানোর জন্য এইটা দেওয়া। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু রিস্ক, কারণ তারা প্রতি মাসে 7 দিন 8 দিন 10 দিনের একটা হরমোন সাইকেলের মধ্যে দিয়ে যায়, হ্যাঁ এই জন্য তাদেরকেও খাবার এগুলাই খেতে বলে, কিন্তু আমরা তাদের ক্ষেত্রে যেটা বলি আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা বেশি করে খাবেন। কারণ হচ্ছে যখনই আপনি 20 বা 25 ক্রস করে যাচ্ছে তখন কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণ, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, ক্যালসিয়ামের লসটা বেশি হতে থাকে, কারণ তাদের হরমোনাল সার্কেলটা ছেলেদের থেকে জোরালো। আর সব হরমোনই তো স্টেরয়েড, আমরা যেটা বলেছি স্টেরয়েড কিন্তু শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমিয়ে দেয়, এই জন্য মেয়েদের ক্ষেত্রে ক্যালসিয়ামটা আমরা বেশি করে খেতে বলি। যে এগুলোর পাশাপাশি যদি দুধ, ডিম বা দুধ মিশ্রিত কোনো খাবার বেশি করে খায়, তার ক্যালসিয়ামের অভাবটা পূরণ থাকলে তার স্কিনটা ভালো থাকে। তার মানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল খুব জরুরি, এটা সব ধরনের অসুখের ক্ষেত্রে জরুরি, শুধু ত্বক না, আপনি যে কোনো সিস্টেমে আসেন আমাদের বডির, যেটা ডায়াবেটিস বলেন, থাইরয়েড বলেন, হার্টের প্রবলেম বলেন, সব কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য হচ্ছে। এই জন্য তো এখন আমরা মানে দুই ভাগে ভাগ করে ফেলতেছে ডিজিজগুলোকে, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, যেটা কোনো ধরনের ইনফেকশাস এজেন্ট বা কিছু দিয়ে হচ্ছে যেটা ছড়াচ্ছে একটা মানুষটা, এটা আরেকটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের কিন্তু নন কমিউনিকেবল ডিজিজেই আমরা ভুগছি বেশি, আমরা হার্টের সমস্যায় ভুগছি, আমরা থাইরয়েডের সমস্যায় ভুগছি, আমরা লিভারের সমস্যায় ভুগছি, ইভেন এই অ্যালার্জি ট্যালার্জি এগুলোতেও ভুগছি, এগুলো কিন্তু সব নন কমিউনিকেবল ডিজিজ। এবং নন কমিউনিকেবল ডিজিজের প্রথম কারণই হচ্ছে লাইফস্টাইল, লাইফস্টাইল, এটা খাবার, ঘুম, এবং আমরা বসে বসে কাজ করছি, আমরা গ্যাজেট নিয়ে সারাদিন পড়ে থাকি, আমাদের মুভমেন্ট নাই, এক্সারসাইজ নাই, এই কারণে কিন্তু আমাদের ডিজিজগুলো বাড়ছে না। হেলদি লাইফস্টাইল একটা প্রথম শর্ত যে কোনো ধরনের চিকিৎসায়। আচ্ছা, সুস্থ ত্বকের জন্য, সুন্দর ত্বকের জন্য একটা স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর বিজনেস স্ট্যান্ডার্ডের ফুল ফ্যামিলিকে ধন্যবাদ আমাকে এখানে কিছুটা সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার, এবং এই প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল আমাদের আজকের টিভিএস, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।